হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট ফুড স্টাইলে বাদাম চাট। বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা রাস্তার দোকানের মতো বাদাম চাট বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাহলে দেরি না করে চটপট দেখে নিন এই বাদাম চাটে আমি কীভাবে বানাই। এখানে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর পাতিলেবু। নিয়েছি ঝুরি ভাজা, বাদাম, বিট লবণ, চাট মশলা আর দুটো ছোট ছোট ঠোঙা। এই ঠোঙা দুটো আমি বাড়িতেই বানিয়েছি। বাদাম চাটটা এই গ্লাসে করে তৈরি করে নেব। প্রথমে প্রধান উপকরণ বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলোকে ভাজা বাদামের সাথে একটু মিক্সড করে নেব। দিচ্ছি ঝুরি ভাজা, বিট লবণ। বিট লবণ দিলে বাদাম চাটের টেস্ট ভালো আসে। চাট মশলা বা ভাজা মশলা, এক টেবিল চামচ সর্ষের তেল, সবশেষে পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে। এবার গ্লাসের মুখে একটা ঢাকনা দিয়ে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেব। দেখুন, বাদাম চাট কিন্তু একদম রেডি। এবার পরিবেশন করব। রাস্তার ধারের দোকানে দেখবেন এই রকম ছোট ছোট ঠোঙায় করে বাদাম চাট পরিবেশন করা হয়। বিকেল কিংবা সন্ধ্যের টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে চট জলদি এই বাদাম চাট আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নেবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর আগেও আমার চ্যানেলে ছোলা মাখা, মশলা মুড়ি, আলু কাবলির রেসিপি শেয়ার করা আছে। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের দেখার অনুরোধ রইলো।